বাবা, তুমি কোথায় যাচ্ছ? তোর মাকে বাঁচাতে। কিন্তু তুমিও যদি মায়ের মতো হারিয়ে যাও তাহলে আমার আর তন্নির কি হবে? আমরা দুজন কি নিয়ে বাঁচবো? আমি তোর মাকে কথা দিয়েছিলাম, তার বিপদে আপদে সবসময় তার পাশে থাকবো। তাকে একা ফেলে রেখে কোথাও যাব না। এখন আমাকে আমার কথা রাখতে দে মা। বাবা, বাবু আমাকে ফেলে রেখে চলে গেল, এখন আমি বাড়ি গিয়ে তন্নিকে কি বলবো? কিরে, তুই ভাত খাচ্ছিস না কেন? আমি ইলিশ মাছ ছেড়ে ভাত খাবো না। এই অসময়ে আমি এখন তোর জন্য কোথা থেকে ইলিশ মাছ খুঁজে নিয়ে আসব? কি হয়েছে, আমার মেয়ে ভাত খাচ্ছে না কেন? তোমার ছোট মেয়ে ইলিশ মাছ ছাড়া ভাত খাবে না বলে জেদ করছি। আরে, আজ তো জালে বেশ বড় একটা ইলিশ ধরা পড়েছিল। আগে জানলে ওটা বাজারে না বিক্রি করে বাড়িতে নিয়ে আসতাম। আমি এত কিছু বুঝি না, আমার এখনই ইলিশ মাছ চাই চাই, নয়তো আমি ভাত খাবো না। আচ্ছা, কি আর করার, যাই আবার আমার মাছ পাগল মেয়ের জন্য ইলিশ মাছ ধরতে। কি বলছো তুমি, বাইরে কেমন ঝড়ো বাতাস উঠেছে, চোখে পড়ছে না তোমার? উঠুক জ্বর, আমার মেয়েকে তো আমি তাই বলে না খাইয়ে রাখতে পারবো না। যেভাবেই হোক একটা ইলিশ ধরার পরেই বাড়ি ফিরবো। দাঁড়াও, তাহলে আমিও যাব তোমার সাথে, অন্তত ছাতাটা তোমার মাথায় ধরে রাখতে পারবো। ঠিক আছে চলো। মুন্নি, আমরা ফিরে না আসার আগ পর্যন্ত তোর ছোট বোনকে দেখে রাখার দায়িত্ব তোর। ঠিক আছে। আর ঘরের ছিটকিটি শক্ত করে আটকে রাখবি, আমরা বাদে অন্য কেউ আসলে ঘরের দরজা খুলবি না। আমি আর তোর বাবা কোন শব্দটা বলে তোদেরকে ঘরের দরজা খুলতে বলি মনে আছে তো তোদের? হ্যাঁ মনে আছে। ঠিক আছে, আমরা তাহলে চলি। তোরা দুইজন সাবধানে থাকিস, আর একদম কোনো ঝগড়াঝাটি করবি না। তোমরা কোনো চিন্তা করো না। তন্নি আর মুন্নির মা বাবা বেরিয়ে গেল তন্নির জন্য ইলিশ মাছ ধরতে। তারা নৌকায় ওঠার পর ঝড়ের গতিবেগ আরও বেড়ে গেল। আগে বলেছিলাম এ সময়ে না আসতে, তবুও কোনো কথাই শুনলে না তুমি। এই ঝড়ে না পাবো কোনো ইলিশ মাছ, উল্টো আরো জালটা ছিঁড়বে। আরে কিছুই হবে না, এর থেকে কত ঝড়ে মাছ ধরেছি, তুমি শুধু ছাতাটা ঠিকভাবে ধরে রাখো। কিভাবে ধরবো ছাতা? এই ঝড় তো ছাতা সহ আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে প্রায়। আচ্ছা আচ্ছা, তুমি ব্যস্ত হয়ো না, একটু সময় দাও শুধু আমাকে। তাড়াতাড়ি করো, মেয়েদেরকে একা বাড়ি ফেলে রেখে এসেছি এই ঝড়ের মধ্যে, এখন খুব চিন্তা হচ্ছে। আপু, মা বাবা এখনো বাড়ি ফিরছে না কেন? আমার খুব চিন্তা হচ্ছে, আমার লাগবে না কোনো ইলিশ মাছ, যা আছে তাই দিয়ে ভাত খাবো আমি। এই কথাটা আগে বলতে পারলি না তুই, তোর জন্য মা বাবা এই ঝড়ের মধ্যে বেরিয়ে গেল। কিন্তু আমি তো হয়েছে, এখন আবার কাঁদা শুরু করিস না। মা বাবা এমনি আমাকে বলে গেছে তোর সাথে ঝগড়া না করতে, কিন্তু সময়ও তো কম পার হলো না। এই তো বড় বড় দুটো ইলিশ ধরা পড়েছে জালে, দেখেছো আমি বলেছিলাম না? বেশ হয়েছে, এবার নৌকাটা তাড়াতাড়ি নদীর পাড়ে ভিড়াও দেখি, ঝড় তো বেড়েই চলেছে, না জানি কখন নৌকাটা ডুবে যায়। ঠিক আছে ঠিক আছে। আমার আর বসে থাকতে ভালো লাগছে না। তন্নি, তুই এখানে থাক, আমি একটু নদীর পাড়ে গিয়ে দেখে আসি মা বাবা এত দেরি করছে কেন, কোনো সমস্যা হলো কি না। আচ্ছা আপু, তুইও আবার মা বাবার মতো দেরি করিস না, তাড়াতাড়ি ফিরে আসিস। ঠিক আছে, তুই সাবধানে থাকিস। এই তো নদীর পাড়ে চলে এসেছি আমরা, এখন আর কোনো ভয় নেই। এখন মাছগুলো নিয়ে ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলেই হলো। আমার পা টেনে ধরেছে কি যেন। কি হলো, এ কি, কুমির কোথা থেকে আসলো? আমাকে বাঁচাও এই কুমিরের হাত থেকে। তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই বড় একটা লাঠি নিয়ে আসছি এই কুমিরটাকে মারার জন্য। তাড়াতাড়ি করো, এই কুমিরটা আমার পা ছিঁড়ে ফেললো, ও আমাকে টেনে নদীতে নিয়ে যাচ্ছে। না, আমি কিছু যে তোমাকে নিয়ে যেতে দেব না, এই নাও আমার হাত, তুমি আমার হাত ধরে থাকো, ছেড়ে দিও না। আমি আর পারছি না, তুমি আমাকে ছেড়ে দাও, আমার অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমার পা ছিঁড়ে যাবে।
হয়েছে বাবা? মা এমন করছে কেন? এ কি কুমির? এই কুমিরটা মাকে ব্যথা দিচ্ছি। মুন্নি, তুই তোর ছোট বোনটাকে দেখে রাখিস, ওর মনে কষ্ট দিস না কখনো। আর তোর বাবাকে এখান থেকে নিয়ে যা তুই, আমি চললাম, তোরা ভালো থাকিস। না, তুমি আমার হাত ছাড়বে না কিন্তু একদম। মা! না, এ হতে পারে না, আমি ওকে ফেরত আনবই। বাবা, তুমি কোথায় যাচ্ছ? তোর মাকে বাঁচাতে। কিন্তু তুমিও যদি মায়ের মতো হারিয়ে যাও তাহলে আমার আর তন্নির কি হবে? আমরা দুজন কি নিয়ে বাঁচবো? আমি তোর মাকে কথা দিয়েছিলাম, তার বিপদে আপদে সবসময় তার পাশে থাকবো, তাকে একা ফেলে রেখে কোথাও যাবো না। এখন আমাকে আমার কথা রাখতে দে মা। তুমিও আমাদেরকে রেখে চলে যেও না। তুই এখানে দাঁড়িয়ে 1 থেকে 100 পর্যন্ত গুনবি, এরপরও যদি আমি ফেরত না আসি তাহলে চুপচাপ সোজা বাড়ি চলে যাবি, এদিকে আর আসবি না, মনে থাকবে তো? কিন্তু বাবা, তোমরা দুজন আমাদেরকে ছেড়ে চলে গেলে আমরা কি নিয়ে থাকবো? রান্নাঘরের উপরের তাকে বড় কলসিতে আমি আর তোর মা মিলে অনেকগুলো টাকা জমিয়েছি, ও দিয়ে তোদের অনেকদিন চলে যাবে। আমি তাহলে আসি। বাবাও আমাকে ফেলে রেখে চলে গেল, এখন আমি বাড়ি গিয়ে তন্নিকে কি বলবো? মুন্নি সেখানে দাঁড়িয়ে 1 থেকে 100 পর্যন্ত গোনার পরও যখন তার বাবা ফেরত এলো না, সে বাড়ি ফিরে গেল। তন্নিকে সব জানানোর পর দুই বোনই খুব কাঁদল। আপু, আমার খুব খিদে পেয়েছে, ভাত খেতে দে আমায়। দাঁড়া, দিচ্ছি, ঘরে গিয়ে বস। মাছের গন্ধ কোত্থেকে আসছে? আরে বাহ, ওই তো ওই মেয়েটা কত সুন্দর মাছ ভাজি করছে, আর কি সুবাস সেই মাছের। যে করেই হোক, ওখান থেকে একটা মাছ ভাজি তো আমার চাই চাই। যাই, ঘরে গিয়ে তন্নিকে ডাল দিয়ে ভাত বেড়ে দিয়ে আসি, ততক্ষণে মাছগুলো আর একটু ভাজি হোক। এই তো সুযোগ মাছ ভাজা খাওয়ার, মেয়েটা চলে গেছে, একটা খেয়ে দেখি কেমন। কি গরম, মুখটা পুড়ে গেল, কিন্তু কি স্বাদ, জীবন ধন্য হলো আমার। ওই তো মেয়েটা চলে এসেছে আবার, পালাই তাড়াতাড়ি। তন্নির গায়ে হাত দিয়ে দেখি এত জ্বর, তাড়াতাড়ি ডাক্তার মশাইকে ডেকে আনতে হবে, নিশ্চয়ই পুকুরে গিয়েছিল আবার, তাই এই অবস্থা। যা, এরা দেখি অন্য ঝামেলায় পড়েছে, ভালোই হয়েছে, এই সুযোগে আমি সবগুলো মাছ ভাজা খেয়ে ফেলি, কেউ কিচ্ছু টের পাবে না। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো এনে ওকে খাইয়ে দিও, আর সারা রাত ওর মাথায় পানি আর জলপট্টি দিতে থাকবে, নয়তো কিন্তু ওর জ্বর বেড়ে অবস্থা আরো খারাপ হতে থাকবে। জি ডাক্তার সাহেব, আমি ওর খেয়াল রাখবো। মুন্নি তন্নির মাথায় পানি আর জলপট্টি দিতে দিতে ঘুমিয়ে পড়ল। তন্নির মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। আপু, আমার খুব পানি পিপাসে পিয়েছি, আমায় একটু পানি খেতে দি। আপু তো ঘুমিয়ে পড়েছি, আমি নিজেই পানি খেয়ে আসি। মাছগুলো খেয়ে পেটটা আজ অনেকদিন পর তৃপ্তি পেয়েছে, এখন থেকে বাড়ির আশেপাশে থাকবো আমি, কে জানে আবার হয়তো সুযোগ আসবে এমন মজার মাছ খাওয়ার। পানি তো খেলাম, কিন্তু হঠাৎ এমন আমার মাথাটা ঘোরাচ্ছে কেন? কি ব্যাপার, ভিতরে জোরে কিছু পড়ার শব্দ হলো মনে হয়, জানালা দিয়ে দেখি তো। আরে, মেয়েটা তো দেখছি পড়ে গিয়েছে, যাক পড়ুক আর মরুক, আমার কি? আপু, আমি উঠতে পারছি না, আমাকে একটু উঠা। মা, বাবা, তোমরা কে কোথায় আছো? আমার খুব কষ্ট হচ্ছে। নদীর ভেতর থেকে তন্নির মা বাবার সেই চিরচেনা মুখ হেঁটে হেঁটে বের হয়ে এলো। শুনেছো, আমাদের মেয়ে আমাদের কাছে সাহায্য চাইছে, আমার এখন কি করা উচিত? আমাদের উচিত এখন ওকে সাহায্য করা। আমি মুন্নিকে কথা দিয়েছিলাম, আমরা ওদেরকে দেখে রাখব, এখন সময় হয়েছে সেই কথা রক্ষা করার। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি আমার মেয়েকে বিপদে সাহায্য করতে, তুমি না হয় পরের বার এসো। যাও, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। মা, আমাকে সাহায্য করো, আমার খুব কষ্ট হচ্ছে। এই তো মা, আমি চলে এসেছি। আপু, তুমি? আমি তোর মুন্নি আপু না, আমি তোর মা। মা, তুমি?
কিন্তু মুন্নিয়াবু তো বলেছিল তুমি আর বাবা আমার জন্য মাছ ধরতে গিয়ে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো কোনো কিছু নামদার করব না। তবুও তোমরা দুজন ফিরে এসো আমাদের মাঝে। হয়েছে, ওসব কথা বাদ দে, চল তোকে তোর বিছানায় নিয়ে যাই। আচ্ছা চলো মা। তোর গায়ে কি জ্বর? দাঁড়া তোর মাথায় জলপট্টি দিয়ে দেই। মাত্র এই কয়েক মাসে তোরা দুজন কত বড় হয়ে গেছিস, ভালো আছিস তো তোরা? হ্যাঁ মা, কিন্তু তোমাদেরকে ছাড়া কিছু ভালো লাগে না আমাদের। আপু প্রায় প্রতি রাতে তোমাদের কথা মনে করে কাঁদে। তোদের মানিয়ে নিতে হবে এখন আমাদেরকে ছাড়া, এছাড়া তো আর কোনো উপায় নেই। তবে ভয় পাস না, তোরা যতদিন এখানে আছিস তোদেরকে সব বিপদ আপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এখন তুই ঘুমা, আমি তোর মাথায় জলপট্টি দিতে দিতে তোকে আগের মতো গল্প শোনাই। আচ্ছা মা। এই তন্নি, তোর জ্বর তো দেখছি একদম কমে গেছে, ধরতে গেলে প্রায় নেই এখন। মা কোথায় গেল? না, মনে হয় জ্বর এখনো পুরোপুরি কমেনি, তাই জ্বরের ঘোরে এখনো উল্টোপাল্টা কথা বলছিস। না আপু, আমি সত্যি বলছি, কাল মা এসে আমাকে পানি খাইয়েছে, জলপটি দিয়ে দিয়েছে। হয়েছে, আর বলতে হবে না। কাল তোর জন্য ইলিশ মাছ ভাজি করে রেখেছিলাম, বিড়াল মনে হয় সব খেয়ে নিয়েছে। এখন তুই সুস্থ হয়েছিস, আজ বাকি ইলিশগুলো ভাজবো। আচ্ছা আপু। আজকেও তাহলে ইলিশ ভাজা হচ্ছে, কিন্তু আজ তো দুজনেই সুস্থ, আর মেয়েটাও কালকের ঘটনার জন্য ইলিশের সামনে থেকে সরছেই না। কিভাবে ইলিশ পাবো আজ? এক কাজ করি, দুজনকেই মেরে মুড়ে ওদের ইলিশ নিয়ে নেই। এই ছোট দুটো মেয়ে দেখে আমি এত ভয় পাবো কেন? এ কি, তুমি কি? আমি শাকচুন্নি, তোর আর তোর বোনের জীবন বাঁচাতে চাইলে তোর হাতে সব ইলিশ আমাকে দিয়ে দে, নয়তো তোদের দুজনকেই আমি মেরে ফেলবো। না, অনেক কষ্টে এতদিন পর একটা ইলিশ কিনেছি, দেব না তোমাকে এই ইলিশ। আমার এই লম্বা হাতের এক চড় খেলেই তোর আক্কেল ফিরে আসবে। আ বাবা, আমাকে বাঁচাও। মুন্নি আমাকে ডাকছে, ওদের বড় কোনো বিপদ হয়েছে নিশ্চয়ই। চলো আমরা দুজনেই তাহলে যাই। ছেড়ে দাও আমার বোনকে, তোকেই আগে মারবো আমি, তুই দাঁড়া। কি ব্যাপার, আমার একটা হাতও নড়ছে না কেন? কে ধরেছে আমার হাত? আমরা ধরেছি। ওরে বাবা, ভূত ভূত, ছেড়ে দাও আমায়, আমি আর কখনো এখানে আসবো না। শাকচুন্নি পালিয়েছি, মা বাবা তোমরা, তার মানে তন্নিকাল ঠিকই বলেছিল। হ্যাঁ, আমরা আগের মতো তোদের সাথে সবসময় থাকতে না পারলেও বিপদে সবসময় তোদের পাশে থাকবো। হ্যাঁ, তোরা কখনো নিজেদের একা ভাবিস না।